পাপিয়া, নমস্কার, আমি পাপিয়া ব্লগস থেকে বলছি। আপনাদের বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগসটা শুরু করলাম। এখন কিন্তু আমার ঘরগুলো মোছা হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখেন আজকে শনিবার, এই যে দুপুরের ওয়েদারটা দেখাচ্ছি, এটা আমার বেলকনিটা। এখন এই যে ঘরটাকে দেখালাম, এখন আমি ভাবছি যেহেতু বর যে সবজিটা কেটে উঠিয়েছি, বর যেহেতু গরম গরম খাবে, সে কারণে আমি একটু মানে রান্নাটা দেরি করে বসাই। হ্যাঁ, এই যে দেখুন আমার বাড়িটা কমপ্লিট হয়নি তো, এই যে আমি বারান্দায় সব জামাকাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এই যে ঠাকুর ঘরে কাজটা হয়ে গিয়েছে, এই যে ঘরগুলো পরিষ্কার করে মোছা হয়ে গিয়েছে। আর ঠাকুর ঘরের কি, এই যে ঠাকুর ঘরের কাজটা হয়ে গিয়েছে, ঘরটা মুছে কিন্তু ঠাকুরটা কিন্তু দেওয়া হয়নি, বুঝলেন তো। ভাবছি যে রান্না সেরে তারপরে ভালো করে ঠাকুরটা দেব। বরের শরীরটা খারাপ, আজকে বাজিয়ে যাওয়ার কথা, যেহেতু আমার ছেলেরাও এখন বিজনেসে নেমে গিয়েছে। এই যখন ছোটো ছেলে তো কখনোই বিএ পাশ করার পরে বলেই উঠলো যে মা আমি বিজনেস করব। কী বিজনেস করবে? তখন বললো যে না আমি বাবার বিজনেস করবো। ঠিক আছে, এখন তো আর বলা যায় না, ওটা হচ্ছে বাচ্চা বয়সে এই সবজিগুলো সব কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে শুক্তো করছি, এই যে শুক্তো হচ্ছে ঝিঙা শুক্তো, আর এটা হচ্ছে টক ডাল। হ্যাঁ, আর আমার এখন হয়ে যাবে, এটা কিন্তু ভাতে হবে, ভাতে দেবো হচ্ছে একটা এই যে পটল, আর হচ্ছে উচ্ছেটা রেখেছি, আর উচ্ছে ভাজাটা হবে, আর এখানে পনির হবে। হ্যাঁ, কিন্তু যে শুক্তোটা করলাম, যেহেতু আর যে লেবুটা রেখেছি জলে, কারণ লেবুটা আমাদের ফ্রিজের কিচ্ছু খায় না, সে কারণে কী হচ্ছে আমাকে তো মানে যখন এটা তখন রান্না করে দিতে হয়। আর আমার তো বড় তো আমার যে মিশ্রণ করে সেটা আর হচ্ছে বলছি কি, শুক্তোটা হবে, শুক্তোটাও ভালো যাচ্ছে না, সে কারণে বাড়িতে আজকে আমরা দিব। হ্যাঁ, এই টক ডালটা হচ্ছে, এই গরমে কিন্তু আপনারা হালকা পুরোটাই খাবেন, কারণ হচ্ছে গরমে যে কিন্তু পেটের সমস্যা সবারই হচ্ছে, আমাদের বাড়িতেও হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে শুক্তোতে যেহেতু একটু দিয়ে দিলাম হচ্ছে রাজুনি ফোড়ন, আর দিলাম হচ্ছে ইসে এই একটু আদা দিয়ে দিব। আর আমি সবসময় তিনটা ওভেন জ্বালিয়েই রান্নাটা করি, তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে ভাতে সেদ্ধ হয়ে যাবে। ভাতে সেদ্ধ হয়ে যাবে, তারপরে যাই হোক আমার পুজো শুরু হয়ে যাবে। এখন আমি হচ্ছে ভাতটা এখনও বসাইনি, বসাইনি, এটাকে সেদ্ধ দিয়ে দিলাম হচ্ছে কি, এই যে সেদ্ধ দিয়ে দিলাম, এই যে উচ্ছে, উচ্ছেটা আর পটলটা এখন আমি ভাত বসাবো। তারপরে আমার শুরু হয়ে যাবে ফান ফান করে ঠাকুর দেব। মানে এক হাতে ভিডিও, এক হাতে মোবাইল, আর এক হাতে আমার কাজ চলে, সে কারণে আমার ভিডিওগুলো খুব একটা যে ভালো হয় সেটা হয় না। কিন্তু প্লিজ, আমার ছেলে এটাই বলেছে যেদিন তুমি তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে তখনই তুমি কোনো কিছু করার চেষ্টা করবো। আচ্ছা, দেখছি যে হয় কি না। হ্যাঁ, আমি তো সাধারণ হাউস ওয়াইফ, সে কারণে অনেক সময় তো ছোটোদেরও কথা শুনতে হয়। আমি কিন্তু ছেলের কথা খুব শুনি, কারণ ছোটোবেলায় ওরা আমার কথা শুনেছে, এখন আমি ওদের কাছে অনেকটাই ছোটো হয়ে গিয়েছি, আর ওরা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। এখন কোথায় যাব না যাব, হ্যাঁ, অনেকটাই ওরা আমাকে ঠিক করে দেয়, কেননা ছোটোবেলাটা তো ওরা আমাকে যেভাবে সাহায্য করেছে বলে। হ্যাঁ, আজকে চাকরি বাকরি হয়নি, কেননা আমার ছোটো ছেলে তো চাকরি করবেই না, ও কোনোদিন ফর্মও ফিল আপ করেনি, বিএ পাশ করার সাথে সাথেই
কিন্তু ও হচ্ছে বিজনেস করবে, আর বড় ছেলে বিজনেস করছে, দেখা যাক তারপরে আবার কী হয়, কখন কী হয় কেউ জানে না। সে কারণে বলছি যেটাই হয় ভালো হোক, আর মনের থেকে সবাই মেনে না শিখে, মনের থেকে না মানলে না সেটা হয় না। আমার ছেলে যেমন আগেই বলেছে ছোটো ছেলে যে আমি কিন্তু চাকরি করবো না, আমি কিন্তু তোমার চাকরি করতে হয় তুমি করবে, তো তোমার শখ। হ্যাঁ, এটা কিন্তু ঠিক একদম বাস্তব, কারণ হচ্ছে নিজের নিজের শখটা না বাচ্চাকে দিয়ে আমরা পূরণ করতে চাই কিন্তু হয় না কিন্তু। কারণ আমার এই ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল ছোটো ছেলে, হ্যাঁ আমি ওকে ডাক্তার বানাতে চেয়েছিলাম দুই ছেলেকে, কিন্তু বড় ছেলেকে প্রথমেই বলেছে যে না ডাক্তারি করবে না। এবং আমার বাড়িতে কালকে ইঁদুর মারা গিয়েছিলো আর 3 দিন আগে, আমার 3 দিন থেকে মোটামুটি না খাওয়া, কারণ বুঝছে কি আশা করি আপনারা ভালো থাকবেন। আর হচ্ছে আমি ইসে করে আপনাদেরকে সবার জন্য রইল আমার ছোটদের জন্য ভালোবাসা, আর বড়দের জন্য রইল আমার প্রণাম জানিয়ে আমার ব্লগটা শেষ করতে হচ্ছে। PAPIA অ্যাপোস্ট্রোফি স্পাপিয়াস ব্লগ, হ্যাঁ সে BLOG, ওখান থেকে বলছি আমি। আপনারা কিন্তু অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার ঘামান্ত মুখ, তো এখন কার রান্না করছি সে কারণে হাত দেখাতে যাচ্ছি না, আমাকে রাখছি। ঠিক আছে, নমস্কার।